কংগ্রেসের সমর্থকদের উপরে হামলার ঘটনার অভিযোগে উত্তপ্ত কৃষ্ণনগর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। মঙ্গলবার কৃষ্ণনগরে পৌঁছন অধীর, এখনো পর্যন্ত হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ। বিহিত চেয়ে ফের বিক্ষোভে বসলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। নাকাশিপাড়ায় কংগ্রেসের সমর্থকদের উপরে হামলার অভিযোগে এসপি অফিসের সামনে অবস্থানে বসলেন অধীর। প্রথমে ফোনে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা হলেও প্রশাসনিক ভবনে যেতে আটকায় পুলিশ। এই ভরসাটুকু নিয়ে যে উনি বলবেন ঠিক আছে দেখছি ব্যাস, তাতে ওনাদের আপত্তি কেন আমার জানা নাই, আমাদের কি সে অধিকারটাও নাই। অধীর আগের মতো আক্রমণাত্মক না হলেও চড়াশুরেই মাঠে নামলেন মঙ্গলবার। পরে অধীরের সঙ্গে দেখা করেন জেলা পুলিশ সুপার, ঘটনায় যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। বললেন আমরা দেখছি, আমরা তো এখানে বসে থাকবো না, আমরা যা করার করব, আমরা যা করার করব, আমরা কোর্টে যাচ্ছি কালকে। পঞ্চায়েতে কংগ্রেসকে সমর্থন করা এক পরিবারের উপরে হামলার অভিযোগ। দুধের শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যায়নি দুষ্কৃতীদের হাত থেকে। দুষ্কৃতীদের ছররা গুলিতে জখম হয়েছেন 15 জন। এই ঘটনায় তৃণমূলের দিকে তীর গেলেও পারিবারিক বিবাদ তৃণমূল জড়িত নয় বলে দাবি শাসক দলের। দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তির অভিযোগ করলেও বিজেপির এই ঘটনায় অভিযোগ। আইন শৃঙ্খলা তো নেই, মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হোম মিনিস্টার হিসেবে, তার পদত্যাগ করা উচিত হোম মিনিস্টারের পদ থেকে। নাকাশিপাড়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়া থেকে অনুপ দাসের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।